Assalamualaikum. আজকে আমি যেখানে আছি সেখানে ঈদ, মালয়েশিয়াতে ঈদ। আজকে আমি নাবিকদের বিষয়ে কিছু বলবো না, আমি বলবো হচ্ছে প্রবাসী ভাইদের ব্যাপারে। কারণ আছে, বাংলাদেশে এমন অনেক পরিবার আছেন যারা প্রবাসীদের খুব কষ্টের উপার্জন করা টাকায় বিলাসিতা করেন, বেহিসাবে খরচ করেন। আপনাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাই, একটা কাজ দেখাই, মনোযোগ দিয়ে দেখবেন। আর কেউ যদি দেখতে না চায় তাহলে জোর করে শেয়ার করে দেখাবেন যে তারা আসলে কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠান। এই মুহূর্তে আমাদের জাহাজে প্রায় 40 জন টেকনিশিয়ান আসছে কাজ করতে, যারা বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আসছে। যেই কাজ আমাদের নাবিকদের পক্ষে করা সম্ভব না, তারা এখানে এসে সেই কাজ করছেন। এখানে জীবনের ঝুঁকি আছে, এখানে হেলথ হ্যাজার্ড তো আছে অবশ্যই। আপনারা জানেন যে আমি এখন তেলবাহী জাহাজে, তো আমাদের জাহাজের যে তেলের ট্যাঙ্ক, সেখানে ভেতরে কাজ হচ্ছে। কয়েকজন প্রবাসী ভাইয়ের ঈদ এই জাহাজের 30 মিটার ট্যাঙ্কের ভেতরে পার হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি যেহেতু এখন যে জাহাজে আছি, এটা একটা স্টোরেজ ট্যাঙ্কার। স্টোরেজ ট্যাঙ্কারের সমস্যা হচ্ছে যে এখানে ঠিকঠাক মতো যে ট্যাঙ্ক ক্লিনিং এর বিষয়টা, সেটা আসলে করা হয় না। এখানে আশেপাশে যত জাহাজ আছে, যত স্টোরেজ ট্যাঙ্কার আছে, কোনো জাহাজেই ট্যাঙ্ক ক্লিনিং এর যে স্ট্যান্ডার্ড প্রসিজিওর সেটা ফলো করা হয় না, কারণ এখানে ট্যাঙ্ক ক্লিনিং করার পারমিশন নাই। শুধুমাত্র ভেন্টিলেশন ফ্যান দিয়ে মেক শিওর করা হয় যে ট্যাঙ্কের মধ্যে 20.9% অক্সিজেন আছে এবং অন্য কোনো বিষাক্ত গ্যাস নাই। শুধু এইটুকু কনফার্ম হলে তারপরে ট্যাঙ্কের মধ্যে যাওয়া হয়, যেটা আসলে খুবই ডেঞ্জারাস। এই অবস্থায় যখন ট্যাঙ্কের ভেতরে যাওয়া হয়, ট্যাঙ্কের ভেতরে যেহেতু স্লাজ আছে, স্লাজের উপরে হাঁটাহাঁটি করলে সেখান থেকে হালকা হালকা গ্যাস বের হয়, যেটা আসলে খুবই অস্বস্তিকর, চোখে মুখে জ্বালা পোড়া হয়। এখন বাজে রাত 4:30। এই যে ওনারা এখনো ট্যাঙ্কের ভেতরে কাজ করতেছে, ডেডলাইন আছে আজকে সকাল মোটামুটি 10টার মধ্যে শেষ করতে হবে, ঈদের দিন সকাল 10টা। সুতরাং ওনারা একটানা কাজ শেষ করে তারপরে এখান থেকে উঠবে। এখন 4 জন আছে ট্যাঙ্কের ভেতরে আর বাকিরা উপরে। উপরে যে 3 জনকে দেখছেন, এরা মালয়েশিয়ান, এরা মুসলিম, সুতরাং নিশ্চয় এদের ঈদ আছে, এদের আনন্দ, কিন্তু তারা এখন এখানে। ট্যাঙ্কের ভেতরে ভেন্টিলেশন চলতেছে। আর ভেতরে যেহেতু স্লাজ আছে, এই যে এখানে দেখে বুঝতে পারছেন যে ভেতরে কি পরিমাণ ডার্টি, প্রচুর স্লাজ আছে ভেতরে। ভেতরে যে স্টেজ আছে বা যে স্ক্যাফোল্ডিং আছে সেগুলো রিমুভ করা হচ্ছে। এই হচ্ছে আমাদের সেই ট্যাঙ্ক, এখন কাজ অলরেডি শেষ। 1 সেন্টার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে 4টা ভালভ ছিল, বড় বড় ভালভ, 750 mm, সেই ভালভগুলো তারা রিপেয়ার করে ফেলছে। এখন বাজে সন্ধ্যা 6:30। পোলাপান এখনো কাজ করতেছে ঈদের দিনে। কেমন হইল আজকে ঈদ? খুবই ভালো, খুবই ভালো কাটালাম। চমৎকার না? আমাদেরও আসলে আজকে ঈদ নাই, কারণ আমরা সবাই প্রচন্ড ব্যস্ত। অনেক জাহাজে আমি দেখছি যে সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে ঈদের জামাতও হয়, বাট আমাদের আসলে সেই সুযোগ নাই। আমরা সবাই প্রচন্ড ব্যস্ত সকাল থেকে, এখন প্রায় সন্ধ্যা। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের এখানকার ঈদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেশে গেলে ইনশাল্লাহ ঈদ হবে।